সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা 8টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী হতে পারে অভিবাসন নিষেধাজ্ঞা। বেঙ্গল সোসাইটি অব নিউ ইয়র্কের বনভোজন। ক্যালিফোর্নিয়ায় মাস্ক না পরলে জরিমানা। হজ শুরু, মিনায় পৌঁছেছেন হাজিরা। অবৈধভাবে হজ করতে গিয়ে 244 জন গ্রেফতার। সাজা হলেও এখনই কারাগারে যাচ্ছেন না নাজিব রাজাক। বাংলাদেশের বন্যার্তদের সাহায্য পাঠালেন গ্রেটা থানবার। দেশে ফিরতে আগ্রহী রায়হান কবির। মডার্নার ট্রায়ালে 30,000 মানুষ। ফাউসিকে কেন এত পছন্দ, প্রশ্ন ট্রাম্পের। সাজা কমল উমর আকমলের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। লং আইল্যান্ডে অবস্থিত বেলমন লেক স্টেট পার্কে 26 জুলাই বেঙ্গল সোসাইটি অব নিউ ইয়র্কের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার পর পরিবারকে নিয়ে মুক্ত বাতাসে একটু নিঃশ্বাস নেয়ার জন্য এই মিলন মেলার আয়োজন করা হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরিবেশন করা হয় বারবিকিউ। এরপর ছিল দেশীয় স্বাদে দুপুরের রকমারি খাবার। মধ্যাহ্নভোজের পর বিকেল পর্যন্ত চলে নানা ধরনের প্রতিযোগিতা। শেষ সময়ে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। বাফেলো ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে বাইতুল আমান মসজিদে ঈদুল আজহার 3টি জামাতের আয়োজন করা হয়েছে। এগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল 6:45, 7:30 ও 8:15। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাসা থেকে অজু করে মাস্ক পরিধান করে জামাতে অংশগ্রহণ করতে হবে। জামাতের সময় বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সবার জন্য তো বটেই, শিশুদের জন্য ঈদ আসে বাড়তি আনন্দের বার্তা নিয়ে। আমেরিকায় বসবাসরত মুসলিম শিশুদের কাছে ঈদটা কেমন, দর্শকদেরকে সেই গল্প জানাতে আইটিভি ইউএসএ আয়োজন করেছে ভিন্ন ধর্মী এক অনুষ্ঠানের। আওয়ার গ্লোরিয়াস ঈদ নামের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে 30 জুলাই রাত 9:30। অনুষ্ঠানের শিশু অতিথিরা হলেন রুমাইসা আনসারি, জুনাইরা আল রাউদা, মুত্তাকিহ উল্লাহ চৌধুরী, ফাতিহা আয়াত, উবাইদা ওয়াফি এবং মাইমুনা ফামিয়া। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকান লেখক, অধ্যাপক ও পুলিশ অফিসার রাজীব ভৌমিকের সাফল্যের খাতায় আরও একটি স্বীকৃতি যোগ হলো। অপরাধ বিজ্ঞান বিষয়ের সেরা 12টি পুস্তকের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বুক অথরিটি নামের একটি খ্যাতনামা প্রতিষ্ঠান। ওই তালিকায় 4.59 নিয়ে সারা বিশ্বে দ্বিতীয় হওয়া লিডিং থিওরিজ অব ডেলিনকুয়েন্ট বিহেভিয়ার অ্যান্ড ক্রিমিনোলজি নামক বইটির লেখক রাজীব ভৌমিক। তিনি বলেন, এই স্বীকৃতি সত্যিই সম্মানের। ডক্টর রাজীব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলায়। মানবতার মুক্তির সনদ, বিদায় হজের ভাষণ, এই শিরোনামে বিশেষ ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়েছে তানজিল একাডেমির পক্ষ থেকে। একাডেমির ফেসবুক পেজ থেকে সরাসরি এই অনুষ্ঠান দেখা যাবে 30 জুলাই ইউকে সময় দুপুর 3টা, ইউএসএ সময় সকাল 10টা, বাংলাদেশ সময় রাত 8টা এবং মক্কার সময় বিকেল 5টায়। তানজিল একাডেমির পরিচালক শায়েখ মাহমুদ বিন সাঈদের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর মাহবুবুর রহমান, শায়েখ আব্দুল হাকিম আজাদি, শায়েখ আবু সাঈদ আনসারি এবং মোহাম্মদ হাবিবুল্লাহ। ক্যালিফোর্নিয়ার বেশ কিছু শহর ও কাউন্টিতে পাবলিকলি মাস্ক পরিধান না করলে জরিমানা করা হচ্ছে। গভর্নর গেভিন নিউসাম স্টেট জুড়ে সকলকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন। বাসার বাইরে বা অন্য মানুষের সংস্পর্শে আসলে মাস্ক পরতে জনগণকে বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি। মাস্ক আইন কীভাবে বাস্তবায়ন হবে তার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার ওপর। বাফেলো ইসলামিক কালচারাল সেন্টারের কমিউনিটি হলে সামাজিক নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 30 জুলাই বেলা 12:30 অনুষ্ঠিতব্য ওই আলোচনা সভায় বাফেলো সিটি, বাফেলো পুলিশ এবং স্থানীয় কাউন্সিলের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হবে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সভা। 27 জুলাই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্ট প্রাঙ্গণে ক্লাবের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সভায় ক্লাবের কার্যকরী কমিটির সদস্য এ হাই স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভাপতি দর্পণ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাগর। করোনা মহামারীর অজুহাতে আমেরিকার অভিবাসন নিয়ে নতুন খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইন প্রয়োগ করে বন্ধ করতে না পারলেও নির্বাহী আদেশের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জনের প্রয়াস নিয়েছেন তিনি। করোনা মহামারী শুরু হলে গত এপ্রিল মাসে প্রথম দফা ইমিগ্রেশনের কাজ বন্ধ করে দেন ট্রাম্প। তখনই আশঙ্কা করা হয়েছিল এই উদ্যোগ সাময়িক নয়। গত মাসে আরেকটি আদেশে চলতি বছরের জন্য আমেরিকায় অভিবাসীদের আগমন বন্ধ করে দিয়েছেন তিনি। মহামারী পরিস্থিতিকে অজুহাত হিসেবে নিয়ে ট্রাম্প আবারও নিষেধাজ্ঞা সম্প্রসারণ করবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে অন্যান্য খবর। দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জেল জরিমানা হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। একটি আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিত রেখেছেন বিচারক। মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নাজলান ঘাজালি নাজিব রাজাকের দুর্নীতি সংক্রান্ত মামলার রায় দেন। রায়ে তাকে 12 বছরের কারাদণ্ড এবং $4,90,00,000 জরিমানা করা হয়। বিচারক অবশ্য জানিয়ে দিয়েছেন একটা আবেদনের শুনানি এখনও বাকি আছে, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই শাস্তি কার্যকর হবে না। এবারে মুসলিম বিশ্বের খবর। শুরু হয়ে গেছে হজের মূল কার্যক্রম। ইতোমধ্যে হজে অংশ নেয়া 1,000 হাজি মিনায় পৌঁছেছেন। পবিত্র নগরী মক্কা থেকে ইহরাম বেঁধে তারা মিনায় যান। মক্কা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত মিনায় হজে অংশগ্রহণকারীরা 5 ওয়াক্ত তথা জোহর, আসর, মাগরিব, এশা ও হজের দিন ফজরের নামাজ আদায় করবেন। আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19 কারণে ব্যাপক স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে এবছরের হজ শুরু হলো। খবরে আরও বলা হয়, মিনায় অবস্থানকারী হাজিগণ বৃহস্পতিবার সকালে আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেবেন। এরপর সারাদিন সেখানে ইবাদত বন্দিগিতে অতিবাহিত করবেন। আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এবার খুব অল্প সংখ্যক মানুষকে হজের অনুমতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সংখ্যক হাজি ছাড়া আর কাউকেই হজের জন্য নির্ধারিত এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে আগে থেকেই অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে অনুমতি না থাকা সত্ত্বেও অবৈধভাবে হজ পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন 244 জন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে আরব নিউজ। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ও ভারতের বন্যার্তদের সাহায্যে 1,00,000 ইউরো পাঠিয়েছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সাড়া জাগানো অধিকার কর্মী গ্রেটা থানবার্গ। এই অর্থ থেকে বাংলাদেশের বন্যার্তরা পাবে 25,000 ইউরো। বুধবার ব্র্যাকের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 20 জুলাই গ্রেটা থানবার্গ গুলবেনকিয়া প্রাইজ ফর হিউম্যানিটি পুরস্কারে ভূষিত হন, যার অর্থমূল্য 1,000,000 ইউরো। এই অর্থের পুরোটাই জলবায়ু সংকট মোকাবেলায় ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন গ্রেটা থানবার্গ। আল জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদনে মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বৈষম্যমূলক আচরণ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় গ্রেফতার করা হয়েছে রায়হান কবির নামের এক বাংলাদেশিকে। নানা চড়াই উৎরাই শেষে রায়হান কবিরের সঙ্গে দেখা করেছেন তার 2 আইনজীবী। তারা জানিয়েছেন রায়হান কবির নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক খাইরুল দাজাইমি বলেছেন, যথাযথ আইনি ব্যবস্থার পর এই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত। FM 786 প্রাইম নিউজের সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর।
মানব দেহে কার্যকারিতা পরীক্ষার জন্য একেবারে শেষ ধাপে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না। 30,000 মানুষের দেহে এই ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হয়েছে 27 জুলাই। বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিন পরীক্ষা কার্যক্রমকে একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক অ্যান্থনি ফাউসি বলেছেন, ভ্যাকসিনের ইতিহাসে আমরা সত্যিকারের এক ঐতিহাসিক কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। করোনা ভাইরাস মোকাবেলায় হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের সদস্য ও দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি জনমত জরিপে বেশ জনপ্রিয়। আমেরিকার অধিকাংশ নাগরিক করোনা ভাইরাস মোকাবেলায় তার প্রয়াসকে অনুমোদন করেন। অন্যদিকে করোনা মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে অনুমোদন করেন না দেশের অধিকাংশ মানুষ। 28 জুলাই হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশ্ন রাখেন, ফাউসি করোনা ভাইরাস নিয়ে ভালো রেটিং পান, আমি পাই না। যে লোকটি আমাদের সঙ্গে কাজ করে তাকে পছন্দ করা হয় অথচ আমাকে করা হয় না। এবারে খেলার খবর। পাকিস্তানের অন্যতম সম্ভাবনাময় ব্যাটসম্যান ভাবা হতো ওমর আকমলকে, কিন্তু সময়ের ব্যবধানে নিজেকে কলুষিত করে ফেলেন এই ক্রিকেটার। ফর্মহীনতার পাশাপাশি নানা বিতর্কে জড়িয়ে উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তান সুপার লিগে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করেছেন ওমর এমন অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় গত এপ্রিলে 3 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে এই ব্যাটসম্যানকে নিষিদ্ধ করে পিসিবি। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন ওমর আকমল। অবশেষে সেই আপিলের রায়ে 1.5 বছরের সাজা কমেছে দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের। FM 786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী হতে পারে অভিবাসন নিষেধাজ্ঞা। বেঙ্গল সোসাইটি অব নিউ ইয়র্কের বনভোজন। ক্যালিফোর্নিয়ায় মাস্ক না পরলে জরিমানা। হজ শুরু, মিনায় পৌঁছেছেন হাজিরা। অবৈধভাবে হজ করতে গিয়ে 244 জন গ্রেফতার। সাজা হলেও এখনই কারাগারে যাচ্ছেন না নাজিব রাজাক। বাংলাদেশের বন্যার্তদের সাহায্য পাঠালেন গ্রেটা থানবার। দেশে ফিরতে আগ্রহী রায়হান কবির। মডার্না ট্রায়ালে 30,000 মানুষ। ফাউসিকে কেন এত পছন্দ, প্রশ্ন ট্রাম্পের। সাজা কমল ওমর আকমলের। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।